আমাদের মাদের মাথায় সবসময় ঘুরে বেড়ায় বাচ্চাদেরকে সকালে টিফিনে কি দেব। 3 সাড়ে 3 বছরের বাচ্চাদের, টোডলারদের স্কুলের টিফিন দেওয়া কিন্তু খুব চাপ, তারা খেতেও পারে না ঠিক করে, আবার অনেকক্ষণ স্কুলও হয়, তো কি টিফিন দেওয়া যেতে পারে তারা খুব আনন্দ করে খেতে খাবে এবং আমাদেরও মন ভালো থাকবে, সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপমস ওয়ার্ল্ড অফ হ্যাপিনেস। আজকে আমি আমার মেয়ের টিফিনের জন্য বানাচ্ছি একটা খুব সুন্দর চটজলদি স্যান্ডউইচ, ও তো বলে এটাকে পিজা। তো চলো, তার জন্য এখানে আমি আলু, বয়েলড আলু গ্রেট করে নিয়েছি, আর নিয়েছি চিজ। বয়েলড আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর একটু মিক্স হার্ব, এটা অবশ্যই অপশনাল, থাকলে দেবে না হলে না। মিক্স হার্ব দিয়ে দিলাম, এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। সকাল 7টা থেকে স্কুল থাকে, সেই জন্য আমাকে আগে থেকে চিন্তা করে রাখতে হয় মেয়ের টিফিনে কী দেব। তাই আগের দিনই আমি রাত্রেবেলা আলুটা বয়েল করে রেখে দিয়েছিলাম, তো সকালবেলায় কিন্তু খুব কম সময়ে চট জলদি তৈরি হয়ে গেল টিফিনটি। এখানে আমি নিয়েছি 2 পিস ব্রেড, ব্রেডগুলো আমি বাটার দিয়ে নিচ্ছি। বাটার খুব ভালো হেলদি, আলুও খুব ভালো হেলদি এবং চিজও হেলদি, তো এটা কিন্তু ভীষণ হেলদি একটা ব্রেকফাস্ট এবং টিফিন বক্স রেসিপি বাচ্চাদের জন্য। তো 2টো ব্রেডেই আমি দিয়ে দিলাম বাটার। এবার আমি একটা তাওয়া গরম করে নিয়েছি, তাওয়ার মধ্যে ব্রেডের 1 পিস যেদিকটা বাটার দেওয়া সেদিকটা দিয়ে দিলাম। এবার তার উপরে আমি দিয়ে দিচ্ছি অন্য সাইডে সস, একটু টমেটো সস দিয়ে দিলাম। আর এবার আমি দিয়ে দেব আলু, বয়েলড আলুর যে মিশ্রণটা বানিয়েছিলাম মিক্স হার্বস দিয়ে সেটা দিয়ে দিচ্ছি, আর চিজ দিয়ে দিলাম তার ওপরে। গ্যাসটা কিন্তু আমি অন করে দিয়েছি, আর সামান্য দিয়ে দিচ্ছি রেড চিলি ফ্লেক্স, এটা অবশ্যই অপশনাল, বাচ্চারা যদি না খায় তো না দেবে। দিয়ে দিলাম ওপরে আর একটা পাউরুটি। এবার একটা আমি খুন্তি দিয়ে চেপে চেপে দেব, তাহলে স্যান্ডউইচটা কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। আর তোমরা চাইলে স্যান্ডউইচ টোস্টারও এটা বানাতে পারো, তবে আমি তাওয়াতেই করছি, খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং খুব ক্রিস্পি হয়ে যাবে। তো দেখো একটা সাইড কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আমি উল্টে দিলাম এবং আমার 2টো সাইডই এবার তৈরি হয়ে গেল। গ্যাসটা আমি অফ করে দিলাম। এবার দেখো আমি এটাকে খুব সুন্দর করে কাট করে নেব। বাচ্চারা বেশি বড় জিনিস কিন্তু খেতে অত পারে না, তাই বাচ্চাদের টিফিনে সবসময় চেষ্টা করবে যে কোনো খাবারই ছোট ছোট পিস করে দিতে, তাহলে ওরা খুব আনন্দের সাথে খায়। আর এটা এত সুন্দর, এত টেস্টি হয়েছে, পুরো ভেতরে চিজ আলুটাও ভীষণ সুন্দর ম্যাশ করা, খেতে কিন্তু খুব টেস্টি হয়। তো দেখো চিজি পটেটো স্যান্ডউইচ তৈরি হয়ে গেল খুব সহজেই, সকালে বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য কিন্তু খুব ভালো একটা টিফিন বক্স রেসিপি। আর সাথে দিয়ে দিলাম আমি কিছু ড্রাই ফ্রুটস, ও ড্রাই ফ্রুটস খেতে ভালোবাসে। তো আজকে আমার বেবির টিফিন বক্স এটাই ছিল, তোমরাও ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে, তোমাদের বেবিদেরও টিফিন বক্স একদম খালি হয়ে চলে আসবে। আমি আরও টিফিন বক্স রেসিপি শেয়ার করব। আজ তাহলে এই পর্যন্তই, থ্যাংক ইউ।